400 টাকার একটি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি, যার টেকনিক্যাল চার্ট ভেরি ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। বুলিশ মারবোজো ক্যান্ডেল এই মুহূর্তে এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হচ্ছে। তো সত্যি কি এখান থেকে 20-30 পয়েন্ট অ্যাচিভ করা যেতে পারে কিনা শর্ট টার্মে, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি স্টক বেঙ্গলের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। এপিটির উইক হাই দেখুন 495-এর কাছাকাছি এবং লো আছে 350-এর কাছাকাছি। চলুন আমরা চলে যাব নিচের দিকে, যে কোম্পানি আদৌ প্রফিটেবল আছে কিনা, ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1 উইকে স্টক 2.5%-এর মতো মুভমেন্ট দেখিয়েছিল, 1 মান্থে 3.5%-এর মতো, 3 মান্থসে 7%-এর মতো, 1 ইয়ারে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে -6%-এর মতো, রাইট। 3 ইয়ার যদি দেখবেন তো সেখানে 45%-এর মতো পজিটিভ পারফরমেন্সও দেখিয়েছে। ভলিউম ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে 68 লাখের ভলিউম জেনারেট হয়েছিল ইয়েস্টারডে, 37 লাখ, 1 উইক আগে 42 লাখ, 1 মান্থ আগে 65 লাখের ভলিউম জেনারেট হয়েছিল, এবং তার মধ্যে থেকে 38%, 47%, 43%, 42%-এর মতো কোয়ান্টিটিও ট্রেড হতে দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আমরা চলে যাব নিচের দিকে, কমিউনিটি সেন্টিমেন্ট যদি দেখবেন তো 50% বলছে বাই করার জন্য এবং 50% বলছে সেল করার জন্য। চলুন আমরা যাব আরও ইনফরমেশন দেখার জন্য, কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন আসছে সেটা আমরা দেখে নেব। 2019 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 59,000 কারোর, দেন 61,000 কারোর, 61,900 কারোর, দেন 79,000 কারোর, দেন 90 কারোর হয়ে দাঁড়িয়েছে। নেট প্রফিট যদি দেখবেন তো 9,000, 9,700, 10,000, 12,000, 11,300 কারোর হয়ে দাঁড়িয়েছে। তো একটু কমেছে আমরা দেখতে পাচ্ছি আগের বছরের তুলনায়, কিন্তু ডেপ যদি দেখবেন তো সেটা কিন্তু আগের বছরের তুলনায় অনেকটাই কম হয়ে এসেছে, 0.23 থেকে 2023 হয়ে দাঁড়িয়েছে 0.19-এর মতো। তো ডেপকে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি কিন্তু অনেকটাই কম করেছে। তো যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে উইপ্রো লিমিটেড। উইপ্রোর এই মুহূর্তে চার্ট ভেরি ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে, বুলিশ মারবোজো ক্যান্ডেল এই মুহূর্তে তৈরি হয়েছে, স্ট্রং রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিতে পেরেছে, 707-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, এই মুহূর্তে 408-এর উপরে ক্লোজিং দিয়েছে। তো চার্ট ভেরি পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। যদি উইপ্রোর আরও বিশেষ কিছু ইনফরমেশনের উপর আমরা নজর রাখবো, এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির লার্জ ক্যাপ কোম্পানি আছে, আরই আছে 15%-এর মতো, কোম্পানি 1.5%-এর মতো ডিভিডেন্ড ইল্ড আমাদেরকে প্রোভাইড করছে। আইটি সফটওয়্যারের মধ্যে উইপ্রো নাম্বার 4-এ নিজের জায়গা বানিয়ে রেখেছে। প্রফিট অ্যান্ড লসের উপর আমরা চলে এসেছি, আমরা দেখে নেবো আর্নিং পার শেয়ার কেমন জেনারেট করছে। 19 সালে আমরা দেখতে পাচ্ছি 14 ছিল, দেন 17, 19, 22, 20, 21, 1 ইয়ারে সিএজিআর মাইনাসে দেখতে পাওয়া যাচ্ছে, 3 ইয়ার্সে পজিটিভ 14%-এর মতো, 5 ইয়ার্সে 14%-এর মতো, এবং 10 ইয়ার্সে 9%-এর মতো দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি লং টার্মে কিন্তু পজিটিভই আছে। চলুন চার আরও ভালোভাবে আমরা দেখে নেবো, এই মুহূর্তে স্ট্রং রেজিস্ট্যান্সের উপর ক্লোজিং দিয়েছে, এখান থেকেও যদি উপরের দিকে যাচ্ছে তাহলে নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 414-এর কাছাকাছি আছে, 414-এর উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে 421 অবধি কিন্তু পৌঁছাতে আমরা চলে যাব। আরও ইনফরমেশান দেখার জন্য RSI এবং বলিঙ্গার ব্যান্ড কী করছে সেটা আমরা দেখে নেব, 7-এর কাছাকাছি। তো টেকনিক্যালি স্ট্রং জোনের কাছাকাছি আছে, এই মুহূর্তে ভেরি পজিটিভ সিগন্যাল পাওয়া যাচ্ছে, মিডিয়াম লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে। এই মুহূর্তে যদি নেক্সট রেজিস্ট্যান্স দেখবেন তো বলিঙ্গার ব্যান্ড রেডি হবে 420-এর কাছাকাছি আছে। তো এই মুহূর্তে স্ট্রং আমরা ইন্ডিকেট পাচ্ছি বলিঙ্গার ব্যান্ডের কাছ দিয়ে, রাইট, মিডিয়াম লাইনের ওপরে কিন্তু ক্লোজিং দিয়ে দিয়েছে। এখানে আমরা MACD-র কাছ থেকেও কনফার্মেশন নেব, MACD সিগন্যাল লাইনকে ক্রস করে ওপরে ওঠার জন্য রেডি হচ্ছে। তো এই পজিশনে আপনারা উইপ্রো দিকে নজর রাখতে পারেন এবং শর্ট টার্মে ডেফিনেটলি 20 পয়েন্টের মতো অ্যাচিভ করবেন। তো আপনাদের কী মতামত আছে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এই কোম্পানি কিন্তু অবশ্যই আমরা লং টার্মের জন্য নিজেদের পোর্টফোলিওতেও অ্যাড করতে পারি। তবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।